Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছো। ভালো এবং সুস্থ থাকো এই কামনা করে আমি মোহাম্মদ শামসুল হক স্যার শেখ আব্দুল মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুগণ, দীর্ঘদিন যাবৎ তোমাদেরকে শ্রেণীকক্ষে দেখতে পারি না, বিরাট অনেক খারাপ লাগে। কিন্তু প্রাকৃতিক প্রকৃতির যে নিয়ম, কিছু করার নেই, এর ভিতরে আমরা সুস্থ থাকার চেষ্টা করবো, স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করবো আর অনলাইন ক্লাসগুলো নিয়মিত পর্যবেক্ষণ করবো। আশা করি ইনশাল্লাহ অচিরে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব। বন্ধুগণ, গত ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে বায়ু দূষণ এবং বায়ু দূষণের প্রভাব নিয়ে আলোচনা করছিলাম। আমি তোমাদেরকে আজ একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, বায়ু দূষণের কারণ এবং পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব। বায়ু দূষণ আমরা আগে শিখে ফেলছি, বায়ু দূষণ কি? বায়ুমণ্ডলের যে বায়ু আমরা গ্রহণ করে শ্বাস প্রশ্বাস নিয়ে বেঁচে থাকি, এই বায়ু পরিবেশের বিভিন্ন কারণে দূষিত হয়। এই কারণগুলো আমরা নিচে একটু আলোচনা করব। যানবাহন থেকে কালো ধোঁয়া নির্গমন, যানবাহনের কালো ধোঁয়া এক নম্বর কারণ হল যানবাহনের কালো ধোঁয়া, ধোঁয়া নির্গমন। যানবাহনের কালো ধোঁয়া নির্গমন অর্থাৎ ত্রুটিপূর্ণ যানবাহন যখন রাস্তাঘাটে চলাফেরা করে, এই যানবাহন থেকে যে জ্বালানি ক্ষয় হয় এর থেকে এক প্রকার কালো ধোঁয়া নির্গমন হয়। এই কালো ধোঁয়া নির্গমনের ফলে পরিবেশের বায়ু দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা অর্থাৎ যত্রতত্র মনে ইচ্ছা যেখানে করে এখানে আমরা আসলে ময়লা আবর্জনা ফেলে দিই। নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা রাখা ফেলা, পরবর্তীতে সিটি কর্পোরেশনের লোকজন এসে ময়লাগুলো নিয়ে যেতে পারে। তা না করে আমরা যত্রতত্র যেখানে সেখানে ইচ্ছা সেখানে যদি ময়লা আবর্জনাগুলো ফেলে দিই, তাহলে এইটা পচে রাস্তায় নষ্ট হয় এবং বাতাসে দুর্গন্ধ ছড়ায়, এতেও বায়ু দূষিত হয়। যত্রতত্র মলমূত্র ত্যাগ করা, যত্রতত্র মানে যা ইচ্ছা সেটা মলমূত্র ত্যাগ করা। বন্ধুগণ, আমরা সচেতন না, অনেকেই অসচেতনভাবে রাস্তাঘাটে যে কোনো জায়গা মলমূত্র ত্যাগ করে রাস্তাঘাট নষ্ট করে ফেলে, এইটাও বায়ু দূষণের অন্যতম কারণ। এরপরে কি কৃষিক্ষেত্রে রাসায়নিক ও কীটনাশক সারের প্রভাব, কৃষিক্ষেত্রে
ক্ষেত্রে রাসায়নিক সার ও কীটনাশক প্রভৃতি প্রদান দেয় বাংলাদেশ অত্যাধিক রাসায়নিক সার প্রয়োগ এবং কীটনাশক ওষুধ প্রয়োগের ফলেও বায়ু দূষিত হয়। এই বায়ু দূষণ এলাকায় পরিবেশের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এরপরে কলকারখানার বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গায় না ফেলা আরেকটা কারণ। কলকারখানার বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গায় না রাখা। কলকারখানা থেকে যে বর্জ্য পদার্থটা বের হবে এই বর্জ্য পদার্থ রাখার জন্য একটা নির্দিষ্ট জায়গা প্রয়োজন। আমরা নির্দিষ্ট জায়গায় বর্জ্য পদার্থ না রাখলে এই বর্জ্য পদার্থ আমাদের কি পরিবেশকে দূষিত করে। তোমরা যদি বিশেষ করে টঙ্গী গাজীপুর সাভার নরসিংদী ওইসব এলাকায় যে ইন্ডাস্ট্রিগুলো হয়েছে ওগুলো একটু গিয়ে দেখো, দেখো ওই এলাকার পাশে খাল বিল ডোবার পানি ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। কারণ কি? কারণ হলো ওই ময়লা আবর্জনা যত্রতত্র ফেলানোর ফলে ওই এলাকার পানি এবং বায়ু সবই দূষিত হয়। বন্ধুগণ, এখন আমরা তোমাদেরকে এই বায়ু দূষণ পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব, এই বায়ুতে দূষিত হলো পরিবেশের উপর ক্ষতিকর কি কি প্রভাব ফলে ক্ষতিকর প্রভাবগুলো আমরা নিয়ে আলোচনা করব। বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবগুলো একটু দেখব। ক্ষতিকর প্রভাব বায়ু আমাদের দূষিত হয়ে গেল, পরিবেশকে নষ্ট করে ফেলল। কি কি ক্ষতির সম্মুখীন হয়? প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন হয়। প্রাকৃতিক পরিবেশের অনেক ক্ষতি সাধন হয়ে প্রভাবে কি হবে? এক নম্বর প্রাকৃতিক পরিবেশের সাধন হয়। দুই নাম্বার প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন ময়লা আবর্জনা প্রাকৃতিক পরিবেশকে নষ্ট করে ফেলে এবং মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। বায়ু দূষণের ফলে কার্বন ডাইঅক্সাইড এবং কার্বন মনোক্সাইড সহ ক্ষতিকর গ্যাসগুলো বৃদ্ধি পেয়ে যায়। ক্ষতিকর গ্যাসগুলো যখন বৃদ্ধি পায় তখন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পায়। এই পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে বায়ুমণ্ডলের ওজোন স্তর ক্ষয়প্রাপ্ত হয় এবং এই ক্ষতিকর রশ্মি আমাদের পৃথিবীতে এসে আক্রমণ করে, ফলে মানুষের
বিভিন্ন রোগ শোক ত্বকের ক্যান্সার বিভিন্ন প্রকার রোগের রোগ বালাই আমাদেরকে আক্রমণ করে। তাহলে দেখো প্রায় পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে কত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসিড বৃষ্টি হয়, গত ক্লাসে পড়াইছিলাম এসিড বৃষ্টি ব্যবহার বিভিন্ন গাছপালা ধ্বংস হয়, প্রাণী কুলের ক্ষতি হয়, মাছ সহ বিভিন্ন প্রাণীগুলো মরতে শুরু করছে এসিড বৃষ্টি। আরও ক্ষতি হয় গ্রিন হাউস প্রতিক্রিয়া, যেটা গ্রিন হাউস প্রতিক্রিয়ার ফলে এই যার বায়ুদূষণের ফলে গ্রিন হাউস প্রতিক্রিয়া হয় এবং সমুদ্র এই উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে কী হচ্ছে এই হিমালয়ের বরফ গলতে শুরু করছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায়, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। হিমালয়ের বরফ যখন গলা শুরু হয় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। ভালো করে খেয়াল করো, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা যখন বৃদ্ধি পায় সমুদ্রের লোনা পানি আমাদের কোথায় আমাদের মিঠা পানির সাথে মিশে ফসলের ক্ষতি হয়, ফসল চাষের ক্ষতিগ্রস্ত হয়। চাষে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয় ফসল চাষকে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধুগণ, আমরা এতক্ষণ তোমাদেরকে বায়ু দূষণের কারণ পরিবেশের উপর প্রভাবগুলো নিয়ে আলোচনা করলাম। ইনশাল্লাহ অবশ্যই আশা করি তোমরা আমার টপিকসটা বুঝতে পারতেছ। বায়ু দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর তা নিয়ে এখন আলোচনা করব। আমরা পরবর্তীতে এখন পুরো বায়ু দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর এইটা নিয়ে বায়ু দূষণ কেন মানুষের জন্য ক্ষতিকর এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কয়েকটা কারণ নিয়ে একটু আলোচনা করব। বায়ু দূষণটা তো হচ্ছে বায়ুমণ্ডলের বায়ু দূষণ, তাহলে মানুষ এই বায়ুমণ্ডলে বসবাস করে, বায়ুমণ্ডলে বসবাস করার দরুন মানুষের যে ক্ষতি হচ্ছে এইটাই এখানের মূল আলোচনা। মানুষ দূষিত বায়ু গ্রহণ করার ফলে ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়, রোগ আক্রান্ত মানুষ দূষিত বায়ু গ্রহণ করার ফলে কি হচ্ছে রোগ আক্রান্ত হচ্ছে, ফুসফুসের ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আমরা এটার নাম দিলাম রোগাক্রান্ত হচ্ছে, বুঝতে পারছিস? দূষিত বায়ু গ্রহণ করার ফলে শ্বাসজনিত কষ্ট হচ্ছে, শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে, শ্বাসজনিত সমস্যা
আন্তর্জাতিক সংস্থা বিভিন্ন প্রকার এসমা শ্বাসজনিত সমস্যা হৃদরোগের আক্রান্ত হয় বায়ু দূষণের ফলে হৃদরোগে আক্রান্ত হয় আক্রান্ত হয় এরকম অনেক কারণ আছে হ্যাঁ বায়ু দূষণের বায়ু দূষিত বায়ু সেবন করার ফলে আমাদের আরো নানাবিধ রোগ হয়ে থাকে এই রোগ গুলো প্রতিরোধের উপায় কি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব তো এখন যে বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য আমরা কি উপায় অবলম্বন করব রোগ প্রতিরোধ করার কি ব্যবস্থা নিতে পারি এই রোগ প্রতিরোধের এক নম্বর চিন্তা করতে পারি আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে অর্থাৎ জীবাশ্ম জ্বালানি যেটা এই জ্বালানি কাঠ কয়লা পোড়ানো ইট বাটায় ইটের বাটায় কাঠ কয়লা পোড়ানো টায়ার পোড়ানো এইগুলো ব্যবহার কমাইতে হবে এরপরে প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমাইতে হবে প্রাকৃতিক সম্পদ যে ব্যবহার এটা কমাইতে হবে সৌর চুল্লি ব্যবহার বাড়াইতে হবে সূর্য রশ্মি থেকে ব্যবহৃত যে উৎপাদন শক্তি শক্তি ব্যবহার করতে হবে আর রাস্তাঘাটে দূষণ মুক্ত রাখতে হলে রাস্তাঘাটে ত্রুটিপূর্ণ যানবাহন চালানো বন্ধ করতে হবে প্রাকৃতিক সম্পদের পুনর্ব্যবহার এবং রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলো যত্রতত্র না ফেলে এগুলোকে পুনর্ব্যবহার কিভাবে করা যায় ওইটা নিয়ে আমরা আলোচনা করতে পারি পুনর্ব্যবহার কিভাবে করা যায় এই জিনিসটা একবারে ফালায় না দিয়ে আর এটা কিভাবে আমরা নতুন করে আবার ব্যবহার করতে পারি আর যে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে মাটিতে পুঁতে রাখা এবং আগুনে পুড়িয়ে ফেলা এগুলো হইল আমাদের বায়ু দূষণ রোধের অন্যতম কারণ বা আমাদের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব বায়ু দূষণ রোধে চা তোমার পরিণতি এরকম প্রশ্ন পরীক্ষা আছে বায়ু দূষণ রোধে আমরা এই ডাব্লুএলটা দিব তোমাদেরকে বায়ু দূষণ রোধে তোমার করণীয় পাঁচটি উপায় এরকম যোগ্যতামূলক বা সৃজনশীল প্রশ্ন আছে পরীক্ষায় তাহলে বায়ু দূষণ রোধে তোমার করণীয় কি তুমি একজন ছাত্র বায়ু দূষণ রোধ করার জন্য তুমি কি পন্থা অবলম্বন করবা তুমি কিভাবে তোমার ক্ষমতা বলে বায়ু দূষণ কমাইতে পারো এইটা নিয়ে আজকের বাড়ির কাজটা পারবা না যেমন ফুসফুসে ক্যান্সার হয় শ্বাসজনিত রোগ হয় বায়ু দূষণের ফলে তাহলে এই আমি বুঝছি এটা আমার ক্ষতি তাহলে কোন কাজ করলে বায়ু দূষণ হবে না এটা নিয়ে আমরা আলোচনা করব শক্তির ব্যবহার কমিয়ে জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কি করতে হবে কমানো আর কি প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে রিসাইকেল বা পুনর্ব্যবহার করতে হবে ময়লা আবর্জনা পরিষ্কার করা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা কারো মনে আছে কি বৃক্ষরোপণ করলে বায়ু দূষণ রোধ হয় কিভাবে
বৃক্ষ তোমাকে দিচ্ছে অক্সিজেন আর সে গ্রহণ করতেছে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ বায়ুর ক্ষতিকর যে গ্যাসটা এটা বৃক্ষের খাদ্য আর অক্সিজেন বৃক্ষ যে ত্যাগ করে এই অক্সিজেনটা মানুষের শ্বাসকষ্টের জন্য মানুষের খাদ্য তাহলে বৃক্ষরোপণ যা যতটুকু ক্ষমতা আছে যে যেখানেই পারো বৃক্ষরোপণ করতে হবে বন্ধুগণ আশা করি আমার এই আলোচনাটা তোমরা সহজে বুঝতে পারছ ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আবার তোমাদের সামনে অনলাইন ক্লাসের মাধ্যমে হাজির হব ততদিন পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া চালিয়ে যাও এবং সবাই সুস্থ ও ভালো থাকো সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু